नमस्कार, आदाब, गुड इवनिंग एंड वेलकम टू जी बांग्लार रान्नाघर। आज के सप्ताह शुरूते ही था मायर हाथेर रान्ना। आज के बोलबो चिकू और तार मायर कथा। 8 बछर चिकू थाके मायर संगे यूएसएते। चिकुर जन्म शिकागोय और तार मायर कलकाताय। चिकू खेते खेते कलकातार गल्प शोने एवं जेते चाय कलकाताय। बार बार बोले कबे जाबो कलकाता, कबे खाबो फुचका, गरम गरम आलू चप और गरम रसगोल्ला। चिकुर मा ताके निये आसे 2014 शेषेर दिके कलकाताय। मायर हाथ धरे चिकुर आशा कलकाताय एवं मायर हाथ धरे आज के शेषे जी बांगलार रान्ना घरे। तैरी होबे एकटी इटालियन रान्ना चिकुर जन्य एवं आपनादेर जन्य। प्रथमे आलाप करबो चिकुर मायर संगे। नमस्कार। नमस्कार, स्वागत। केमन लागछे एसे? खूब भालो लागछे। वाह, আপনি আমাদের শো দেখেন? হ্যাঁ দেখি। বা ইউটিউবে? ইউটিউবে দেখি। আচ্ছা, আর চিকুর সঙ্গে আলাপ করে নিই একটু। হ্যাঁ শিওর। হাই চিকু। হাই, কেমন লাগছে? ভালো। ভালো, তুমি বাংলা বলতে পারো? হ্যাঁ। চিকু, তোমার ভালো নাম কি? আরিয়ান। আরিয়ান, তোমাকে আমরা চিকু বলেই ডাকবো। তোমার মুখটা খুব চিকু চিকু, মানে খুব সুইট। তো চিকু, মা ভালো রান্না করে? হুম। তো মা কি কি বানাতে পারে? সত্যি কথা বল, তোমার ফ্রেন্ডসরা তোমায় কি বলে ডাকে ওখানে? অ্যারিয়ান। অ্যারিয়ান, অ্যারিয়ান, ওরে বাবা। তো আমায় বলো, তুমি চিকেন খেতে ভালোবাসো তো? তো মা আজকে একটা চিকেনের প্রিপারেশনই বানাবে, তো মার সঙ্গে একটু কথা বলে নি। ভীষণ সুন্দর ছেলে। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। আমার জিনিসটা জানতে যেটা ইচ্ছে করছে, যে রান্নাঘরে দেখে, রান্নাঘরে তো অনেক বাঙালি রান্না হয় এবং ওখানে তুমি কোনো কিছু ইন্ডিয়ান বা বাঙালি রান্না এখান থেকে শিখে করেছো, এরকম হয়েছে? হ্যাঁ করেছি, অনেক রান্নাই করেছি এখান থেকে। চিকেন চাপ বানিয়েছি এখানে রেসিপি থেকে, শুক্লাদির, শুক্লাদির, তারপরে আরো কিছু ট্রাই করেছি। বাহ, তো বাড়িতে ওখানে কিরকম, ওখানে সারাদিন কাটে কিভাবে? সারাদিন কাটে আমার অ্যাকচুয়ালি হবি হচ্ছে পেইন্টিং। সারাদিন আমি পেইন্টিং করতে খুব ভালোবাসি। ওকে নিয়ে সঙ্গে সামলে সময় না, ও স্কুলে চলে যায় সকালবেলা, তারপরে আমি সারাদিন ফ্রি থাকি। আচ্ছা, ওই করি, তারপরে আমার ওয়ার্কশপ আছে আর্টের, তো সেই আছে, এক্সিবিশনসে আর্ট দিই আমার, পেইন্টিংস, তো আমার সারাদিন মোরালেস ওই ছবি এঁকে আর ওই সবের সাথেই যায়। তো এখানে কলকাতায় কোথায় রয়েছে? আমি এখানে এসেছি, শ্বশুর বাড়িতে আছি, আমার বাপের বাড়িও এখানে। কোথায় কোথায়? শ্বশুর বাড়ি হচ্ছে সন্তোষপুরে, বাপের বাড়ি হচ্ছে বারাসাত। ভালো, সারাক্ষণ ট্রাভেলিং চলছে এখান থেকে ওখানে। আচ্ছা, তো আজকে আমাদের কি শেখাচ্ছো রান্না? আজকে শেখাচ্ছি একটা ইটালিয়ান ডিশ, টাস্কান গার্লিক চিকেন। বাহ, এটা কি একটা হোল প্ল্যাটার মানে? হ্যাঁ, এটা একটা হোল প্ল্যাটার, ফ্রাইড চিকেন, ফ্রাইড অ্যাজ ওয়েল অ্যাজ বেকড, আর সেটা হচ্ছে পাস্তার উপরে সার্ভড। ও, তার মানে ওটাই শুধু খেয়ে নেওয়া যাবে? হ্যাঁ, শুধু ওটাই খাবার। বাহ, তোমার পারমিশন থাকলে তাহলে আমরা রান্না শুরু করি। শিওর। থ্যাংক ইউ। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্না আজকে তৈরি হচ্ছে ইটালিয়ান একটি রান্না। রান্নাটার নাম কি আরো একবার জেনে নেব? টাস্কান গার্লিক চিকেন। টাস্কান গার্লিক চিকেন তৈরি হচ্ছে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি চিকেন ফিলে রয়েছে, ব্রেস্ট পিস ফিলে করা, পেনি পাস্তা সিদ্ধ করে রাখা রয়েছে, রয়েছে পেপার মিল রেখেছি, একটু গোলমরিচ ক্রাশ করে দেওয়া হবে, রয়েছে গ্রেটেড চিজ। এটা কি চিজ? এটা মোজারেলা চিজ। মোজারেলা,
আচ্ছা এটা ইতালিয়ান সিজনিং আর এটা কি এটা গার্লিক রয়েছে চিলি ফ্লেক্স বেল পেপার রেড বেল পেপার জুলিয়ান দে কাটা নুন দুধ দুধ ছাড়া ফ্রেশ ক্রিম অলিভ অয়েল আর এটা ময়দা ময়দা মানে হোয়াইট সস তৈরি হবে হোয়াইট সস তৈরি হবে তো প্রথমে কি করব প্রথমে আমি চিকেনটাকে ফ্রাই করার জন্য ময়দাটা চাই আমার আর এর মধ্যে চাই ইতালিয়ান সিজনিং সল্ট পেপার আর ক্রাশড রেড চিলি ওটা দেওয়া হলো ইতালিয়ান সিজনিং আর এবার দেওয়া হচ্ছে নুন নুন দেওয়া হচ্ছে আর এবার রেড চিলি ফ্লেক্স একটু পেপার ফ্রাইং প্যানটাতে তেল দিয়ে গরম করতে হবে অলিভ অয়েল আমার অলিভ অয়েল চাই এবার কি দেব এবার আমাকে চিকেনটা এদিকে দি আর এইগুলোকে একবার মিক্স করে নেব ভালো করে এবার এইটা দিয়ে চিকেনটা কোট করে ফ্রাই করব এনে আপনারা ইউএসএ তে কোথায় থাকেন এখন আমরা এখন থাকি স্ট্যামফোর্ডে কানেটিকাট আচ্ছা খুব ক্লোজ টু নিউ ইয়র্ক মানে টাইম স্কয়ার আমাদের বাড়ি থেকে খুব কাছে কতক্ষণ টাইম স্কয়ার অ্যারাউন্ড 40 মিনিটস আচ্ছা এবার আমি এটাকে ফ্রাই করব একটা একটা করে আচ্ছা বা সাইডে টাইম স্কয়ারে তো প্রচুর রেস্টুরেন্ট রয়েছে খুব ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে তোমরা কোথায় খাও টাইম স্কয়ারে আমরা অলিভ গার্ডেন আচ্ছা যেখান থেকে আমি এটা রেসিপি যেটা আমি করছি এটা ওদের খুব ফেমাস রেসিপি আচ্ছা এটা আমি সিম করে ফ্রাই করে নেব তুমি বড় হয়ে মায়ের মতো রান্না করবে হ্যাঁ ইচ্ছা আছে বাহ এখানে কলকাতায় কি কি খেতে ভালো লেগেছে চিকু এটাকে একটু ঢেকে দেব আমি আমাকে দিতে দাও কি কি খেতে ভালো লেগেছে সব জিনিস কি খেতে সব জিনিস ফুচকা হ্যাঁ চপ রসগোল্লা আর ফ্রাইড আইটেমস বেশি ভালো লাগে না হ্যাঁ কথা বলছি ফ্রাইড আইটেম আর জাঙ্ক খেতে খুব ভালোবাসে চিকু আমি নিউ ইয়র্কে গিয়ে দেখেছিলাম বা ইউএসএ নানান জায়গায় ওরা খুব পেট লাভার মানে কত পেট থাকে কুকুর থাকে ডগি থাকে বড় বড় ছোট ছোট সবার বাড়িতে প্রায় ডগি তোমার ইচ্ছা করে একটা ডগি সামটাইমস কেন ভয় করে একটু তোমার ফ্রেন্ডসদের ডগি আছে সাম আচ্ছা আচ্ছা আমি এবার এগুলোকে নামিয়ে ফেলবো আচ্ছা ইউ টেক আ লিটল টাইম টু ওপেন আপ রাইট You do, right, Arin? No. You don't talk much. Are you shy? Little. আচ্ছা ঠিক আছে আপনারা জানেন রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন সেট আপ দিয়ে সাজিয়েছে কুচিনা আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সার্সদের সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিশেলকে নতুন নতুন রেসিপি রেস্তোরাঁ খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন এবং সকলকে পড়তে বলুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিশেল আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজিয়ে তোলেন আর প্রতিদিনের মতো ধন্যবাদ আপনাদের আপনাদের জন্যই ফিরে ফিরে আসা আপনাদের জন্যই এই রান্না শেখা আপনাদের জন্যই আজকের গেস্টকে নিয়ে এসেছি আমরা সুদূর ইউএসএ থেকে তুমি আমাদের শো দেখতে এবং তোমার ভালো লাগবে এখানে শুক্লাদি রান্না ভালো লেগেছে রান্না করেছো তো এইটা ছাড়া আর কি কি তুমি রান্না করতে পারো একটু বলো এইটা ছাড়া আমি সব রকম ধরনের রান্না করতেই ভালোবাসি তোমরা কি মাছ খাও ওখানে আমি মাছ খাই না আমার হাজবেন্ড খান তো আমি বানাই কিন্তু আমি নিজে খাই কি মাছ বানাও ওখানে যেরকম পাওয়া যায় স্যামন তেলাপিয়া ফিলে প্রন্টন বানাই আর এই সব ওখানকার যে সব ফিশ আছে সেগুলো তো বর এখানে কলকাতা এসে খুব কবজি ডুবিয়ে মাছ খাচ্ছে প্রচন্ড কি কি মাছ খেলে শ্বশুর বাড়িতে মাছ তো সে বলতে পারবে ইলিশ আর পাবদা আর কি কি সব আমি অত মাছ একদমই খাই না কোনোদিন কলকাতা থাকতেও খেতে না না আমি কোনোদিন মাছ খাই না ছোটবেলা থেকে চিকেন খাও চিকেন খাই কিন্তু মাছ খাই না তাই জন্য ও চিকু ও মাছ খায় না আচ্ছা
ও খালি মাছ ভাজা খায় মাছ ভাজা খায় ও তো ফ্রাইড কিছু হলেই খায় ফ্রাইড কিছু হলেই খায় তো এবার রান্নাটা কি করব আমাদের বল এবার আমাদের চিকেনটা এখানে রেডি আছে ফ্রাই করা হয়ে গেছে এবার এটা আমি আভেনে ঢোকাবো প্রিহিটেড আভেন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা 10 মিনিট মতো রাখতে হবে হ্যাঁ শিওর এবার আমরা পাস্তাটার জন্য একটা সস বানাবো পাস্তাটা অলরেডি আমরা বয়েল করে রেখেছি প্যাকেজের ইনস্ট্রাকশনস যেরকম থাকে সেইরকম অনুযায়ী এবার আমরা সসটার জন্য প্রথমে অলিভ অয়েল দেব আর এর মধ্যে এবার রসুন কুচিটা দেব এইটার সঙ্গে আমি এবার দেব রেড পেপারের যে শীতকালে তো কলকাতায় বিয়ে বাড়ি লেগেই থাকে আচ্ছা এর মধ্যে এবার একটু যে ফ্রাই হবে তারপরে আমি আঁচটাকে কমিয়ে দিয়ে ময়দাটা দেব হোয়াইট সস বানাবো একটু যেই ফ্রাই হয়ে যাবে তারপরে এটার মধ্যে দুধটা দেব আর ক্রিমটা দেব বাচ্চাদের তো এখন খুব ফেভারিট কলকাতাতে ইন্ডিয়াতে যে কোনো জায়গায় পাস্তা এখন খুব ফেভারিট হ্যাঁ আমার ছেলেরও খুব ফেভারিট আর তুমি যেটা বানাচ্ছো এটা একটা হোল প্ল্যাটার হোল মিল এবং এটা খেলে পেট ভরে যাবে এটা খেয়ে লাঞ্চ করতে পারে ভাত রুটি খেতে ইচ্ছে না হোক বাচ্চার পাস্তা খেতে ভালো লাগে তার সঙ্গে একটু চিকেন অ্যাড করে এরকম ভাবেও খাওয়াতে পারেন একদিন লাঞ্চ এক্স্যাক্টলি আমরা এটা প্রায় করি অলমোস্ট এভরি ফ্রাইডে বাড়িতে ডিনারে আচ্ছা সবার ফেভারিট খুব টেস্টি হবে তাই না চিকু নুন দিতে হবে একটু একটু সল্ট দেব সিজনিং দেব আর রেড চিলি ফ্লেক্স দেব চিকু দিতে পারবে সল্ট ওর মধ্যে অ্যাড করতে পারবে সল্ট ইউ ক্যান ট্রাই নাও ট্রাই হাউ মাচ নাও ধরো ওটা দিয়ে দাও স্প্রিঙ্কল ওপস দেখতে তো দারুণ হয়েছে সিজনিংটাও আমি বয়েল হওয়ার পরে ওটা অ্যাড করে দেবো আচ্ছা পাস্তাটা কখন অ্যাড করব এটা বয়েল হয়ে গেলে তারপরে আমি পাস্তাটা অ্যাড করব তো এখন কি দেব এখন এর মধ্যে এটা একটু বয়েল হলে তারপরে আমি সিজনিং গুলো দেব ও মানে ইটালিয়ান সিজনিং ইটালিয়ান সিজনিং চিলি ফ্লেক্স আর একটুখানি পেপার পেপার পাউডার মানে ক্রাশ পেপার হ্যাঁ এটাতে চাইলে ওয়াইনও অ্যাড করা যায় হোয়াইট ওয়াইন সেটাতে টেস্টটা আর একটু বেটার হয় কিন্তু এখানে আমি দিচ্ছি না ইটালিয়ান সিজনিং এর বদলে ওরেগানো ব্যবহার করতে পারো হ্যাঁ এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়ে সিজনিং গুলো দিয়ে আর একটু পেপার এটা অলমোস্ট বয়েল হয়ে গেছে তো এবার আমি পাস্তাটাকে অ্যাড করব কি ভালো গন্ধ বেরিয়েছে তাই না চিকু হ্যাঁ স্মেলিং গুড ওদের কি টিফিন বাড়ি থেকে করে দিতে হয় আমাদের মতো টিফিন বাড়ি থেকেও করা যায় বাইরেও খাওয়া যায় এভরি ফ্রাইডে ও কি করে ওকে আমি সব রকমই করি ও যেদিন আমার তাড়া থাকে সেদিন হয়তো বানিয়ে দিই না আর এভরি ফ্রাইডে ও স্কুলে পিৎজা থাকে আচ্ছা তাই জন্য এভরি ফ্রাইডে ও বাড়ি থেকে কিছু নিবে না আচ্ছা আমাদের এটা হয়ে গেছে এবার চিকেনটাকে এনে এবার প্লেটে সাজাতে হবে এটা প্ল্যাটারটা রেডি করাই মেন মানে এইগুলো অবধি ঠিক আছে কিন্তু প্ল্যাটারটা সুন্দর করে সাজানো সেটা একটা আলাদা আর্ট এই রান্নাঘরে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা তাহলে কোচিনে আপনাকে দেবে একটি মেপেল টোস্টার আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কোচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টার যুক্ত সুন্দর কিচেন চিমনি আর আপনার জন্য থাকবে অরিশের তরফ থেকে হেড টু টো কেয়ারের জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনার সেই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেঁশেলে আপনার নাম ও ছবি সহ ছবি বলতে মনে পড়লো
এখনকার রান্নার ছবিটা তো আপনাদের দেখাতে হবে, মানে চিকেনটা ঠিক কত দূর, চিকেন হয়ে গেছে, বেকিং কমপ্লিট, দেখি একটু বের করে কি রকম লাগছে। ঠিকানা একবার, রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16, ইমেল zbangla@znetwork.com। চিকু, খাবার তো রেডি, সার্ভ করতে হবে তো, কে করবে সার্ভ? মা, মাকে বল একটু সার্ভ করে দিতে। আচ্ছা, আমি এবার এটার মধ্যে একটু চিজ স্প্রিঙ্কল করে দেব উপর থেকে, একটু নেড়ে নিয়ে, গ্রেটেড মোজারেলা রে, হ্যাঁ গ্রেটেড মোজারেলা। এবার এটার উপরে, ডু ইউ হ্যাভ এনি কমপ্লেইন্ট এগেইনস্ট ইওর মাদার? না না। এবার আমি চিকেন গুলো ওর উপরে দিয়ে দেব। বাহ চিকু, আমি আর পাচ্ছি না, আমি একটু পাস্তা টেস্ট করে দেখি। তো একটা কাজ করুন, আপনারা দেখে নিন রেসিপিটা আরো একবার। পাস্তান গার্লিক চিকেন বানানোর জন্য প্রথমে একটা প্লেটে ময়দা দিয়ে তার মধ্যে ইটালিয়ান সিজনিং, নুন, রেড চিলি ফ্লেক্স, ক্রাশড গোলমরিচ দিয়ে মিক্স করে চিকেন ফিলেগুলোকে কোট করে অলিভ অয়েলে ফ্রাই করতে হবে। এরপর চিকেনের টুকরোগুলো 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা আভেনে ঢুকিয়ে দিতে হবে 10 মিনিট। এবারে সস বানানোর জন্য অলিভ অয়েল গরম করে তাতে রসুন কুচি, রেড বেল পেপার, ময়দা, দুধ, ফ্রেশ ক্রিম, স্বাদমতো নুন, ইটালিয়ান সিজনিং বা অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ক্রাশ করা গোলমরিচ দিয়ে মিক্স করে গ্রেটেড মোজারেলা চিজ ছড়িয়ে রেডি করা চিকেনগুলো দিলেই রেডি তাস্কান গার্লিক চিকেন। অপূর্ব, আমাদের আজকের গেস্টের জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বোকেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার খাওয়া দাওয়ার পালা, সব থেকে ফেভারিট টাইম আমার, আপনাদেরও এটা জানতে হয় যে আজকে রান্না কিরকম হলো, খেয়ে দেখছি কিরকম হয়েছে। দেখে তো দারুণ মনে হচ্ছে, পাস্তাটা তো আমি অলরেডি খেয়ে ফেলেছি, চিকেনটা খেয়ে দেখতে হবে। প্রথমে আমার খুব ওকে এত ভালো লেগেছে, আমি একটু ওকে খাইয়ে দেবো। শিওর ও খাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, তুমি একটু বলে দাও। খেতে পারি কি নিজে? তোমাকে খাইয়ে দিচ্ছি একটু, ইটস ওকে, জাস্ট তুমি এত সুইট, আমার খুব ভালো লেগেছে তোমাকে, সেই জন্য প্লিজ। কিরকম হয়েছে চিকেন? অনেক ভালো, অনেক ভালো। ও মায়ের যেহেতু ওই জন্য অনেক ভালো, মা বানিয়েছে বলে, নিলে মা মারবে না বাড়ি গিয়ে, কান মুলে দেবে। না মা মারে না, মারে না মাঝে মাঝে, ভালো রান্না করেছে মা, তো তোমার জন্য থ্যাংক ইউ। কেমন লাগলো অন দ্য হোল এক্সপিরিয়েন্স? কিরকম একটু খুব ভালো লাগলো, এতদিন টিভিতে দেখেছি, এখন নিজে এসে খুব ভালো লাগলো। তাই আমাদের ভালো লেগেছে তো? হ্যাঁ নিশ্চয়ই। আমাদের ভুলে যাবে না? না, তোমার ভালো লেগেছে রান্না? অপূর্ব, আমি পাস্তা আমার ভীষণ ফেভারিট, স্পেশালি আমার না রেড সস এর খুব আমি ফ্যান নই, হোয়াইট সস।
অপূর্ব হয়েছে, তুমি ওকে বলো, আমি বললেও শুনবে না। কোনো কিছু একটা আমাদের শোনাতে পারো না যেতে যেতে? তুমি কি শোনাবে একটা কবিতা? ভয় পেও না, একটু শোনাবে? না না, কেন? ফোর লাইন, প্লিজ প্লিজ, ফোর লাইন, ফোর লাইন, আরেকবার বলে দাও, ভালো করে, সুন্দর করে, সোজা বসে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। খুব ভালো হয়েছে, এক্সেলেন্ট। এটা কার লেখা জানো? হ্যাঁ, কার? সুকুমার রায়। সুকুমার রায় একজন বাঙালি, শিকাগোতে তুমি ছিলে, জন্মেছিলে, ওখানে আরেকজন বাঙালি গেছিলেন, যিনি বাঙালিদের মুখ উজ্জ্বল করে এসেছিলেন শিকাগো বক্তৃতা সভায়। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তো তুমি অনেক বড় হও, বাঙালিদের মুখ উজ্জ্বল করো, বিদেশের মাটিতে ইন্ডিয়ার ফ্ল্যাগ উড়ুক, এটা আমরা সবসময় চাই। এবং এই বয়সটা এমনই, এই বয়সে অনেক কিছু ইচ্ছে করে, এটা হতে ইচ্ছে করে, সেটা হতে ইচ্ছে করে, তাই ওকে আর আলাদা করে জিজ্ঞাসা করলাম না, ওর কী হতে ইচ্ছে করে, সব কিছুই হতে ইচ্ছে করে ওর। তো আপনাদের কী ইচ্ছে করে আমি জানি, সেটা হচ্ছে নতুন নতুন রান্না শিখতে ইচ্ছে করে, নতুন নতুন খাবার খেতে ইচ্ছে করে, নতুন নতুন গেস্টদের সঙ্গে আলাপ করতে ইচ্ছে করে। কালকে নিয়ে আসবো নতুন রান্না, নতুন গেস্ট। আজ আমায় অনুমতি দিন, নমস্কার।